চাকরি প্রত্যাশী নিবনুয়া যুবক যুবতীর বাবে আহিছে বিগ ব্রেকিং নিউজ। এইবার পরীক্ষার পরিবর্তে মেধার ভিত্তিত হব পারে নিযুক্তি, স্পষ্টকৈ জনালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এমাহৰ ভিতৰতে আৰম্ভ হব সরকারি চাকরির নিযুক্তির প্রক্রিয়া, আর এইবার পরীক্ষার পরিবর্তে মেধার ভিত্তিত হব পারে নিযুক্তি সবিশেষ আপনার জানাব বিচারিছো। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। নিবনুয়া সংস্থাপনের বাবে কেতবোৰ গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কয় যে এমাহৰ ভিতৰত নিযুক্তি প্রক্রিয়া আৰম্ভ হব, 1,00,000 নতুন কর্মচারী দরমহার বাবদ 3,600 কোটি টাকা খরচ হব, পরীক্ষা পতার সলনি আন বেলেগ উপায়ে চাকরি দিয়ার কথা চিন্তা করেছে সরকারে, আর মেধাক অগ্রাধিকার দিয়া হব, আর মেধার ভিত্তিতে এবার নিযুক্তি প্রদান করা হব। 1,00,000 চাকরি আমি দিম, কিন্তু এক মাহত অজন্তা নিয়োগের কমিটিয়ে রিপোর্ট দিব, যদি সব ডিপার্টমেন্টে পরীক্ষা পাতে কেতিয়াও নিযুক্তি সম্ভব নহব। গতি নিযুক্তিবিলাক কি ধরনের আমি খুব শর্টকাট করে দিব পাৰো, তার পিছত নিযুক্তি দিয়ার পিছত কত নিযুক্তি দিম, আরক্ষিত কিমান, শিক্ষা বিভাগত কিমান, কত কিমান খালি আছে, অদরকারী পোস্টবিলাকত এবলিশ করে দরকারি জায়গাত পোস্টবিলাক ট্রান্সফার করা, বহুতবিলাক কাম আছে। এবছর আমি সময় লৈছো, এবছরত এই কাম